এই গাইস ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ ভিডিও। আজকে কামতায় পৌঁছে গেছি বন্ধুর বোনের বিয়ে, আর এখানে পার্টি সেট আপ আছে। তো রাতে আমরা পৌঁছে গেছিলাম, রাতে কিন্তু আমরা মালটা ফিটিং করিনি, আর এখন সকাল সকাল মাল একদম ফিটিং করে নিয়েছি। এই যে বক্স সাইডে লেগে গেছে, আর ট্রাস্ট সার্ফি কিন্তু লাগতে বাকি আছে, অ্যাম্পলিফায়ার সমস্ত কিছু কমপ্লিট, ওইগুলা লাগবে। তারপর এখন চান করতে হবে গাইস। এখন ঘুমিয়ে উঠলাম আমি আর তনু, আর বাকি সবাই সেট আপটা রেডি করছিল। কি নাম তোর? বাহ, কোন সাউন্ড বলতে? আর যেহেতু পার্টি সেট আপ, তাই বক্স তো নিচে লাগাই দিয়েছি, আর জল হালকা হালকা পড়েছিল রাতের বেলায়, তাই ইঁট দিয়ে দিয়েছি, কারণ জল কুলি বটে। আর এই যে সেট আপটা মোটামুটি কমপ্লিট, সব কিছু হয়ে গেছে লাগা, আর উপরে আছে ঝন্টু। আর এইখানে এই যে অ্যাম্পলিফায়ার আমরা সাইড লাগাই নিয়েছি, পার লাগাতে বাকি আছে, আর এই ট্রাস্ট দিয়ে সার্ফি লাগাবো এই সাইডে। আর বিনোদ, এই যে সেট আপ আমাদের এখন কমপ্লিট। আর এই যে চান করতে চলে এসেছি কামতা ড্যামে, এইখানে আজকে চান করব। বিহাগার করার এই যে অসুবিধা, এত সুন্দর সেট আপ লাগাই, এত সুন্দর প্যান্ডেল সব কিছু, তারপরে ঢাকা দিতে হয়, বিরাট কষ্টকর আমাদের জন্য। এখন রাত্রি 4টা বাজে, আর আমাদের সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগেই। আর এখন আমরা খাবার চিকেন চিলি নিয়ে নিয়েছি এতটা, আর এই যে নান, পাঁপড়, মিষ্টি, আর এটা চিকেন চিলি আরও আছে। আজ গাইস খাওয়া দাওয়া কিন্তু ভালোভাবে হবে একদম। বিনোদ, খাসির মাংস আরও আছে, খাসির মাংস নিয়ে আয়, ঠিক আছে? বলি এটা খাই শেষ করি আগে চিকেন চিলি। দেখো লোকের পায়ে তো তোর মানে কি বলো, মানে আমাদের বন্ধুর বিয়ে ঠিক আছে, দেখুন অতটা লোকসান করা তো ঠিক নয় না, ওই কারণে চিকেন চিলিটাকে শেষ করি, মানে কম দাম জনটা আর কি। খাসির মাংস 400 টাকা রেট, আর পোলট্রি হয়েছে 200 টাকা। হ্যাঁ গাইস, গুড মর্নিং, এখন সকাল সকাল উঠে গেছি, আর সকাল সকাল উঠে আজকে আমরা মোটামুটি এখন টাইম 10টা বাজছে, আর এই যে বক্স লোডিং করছি, ট্রাস্ট সমস্ত কিছু লোডিং হয়ে গেছে। বুকিং আজকে আমাদের পার্টি স্টাফে আছে এর পাশের গ্রামে, তো এখন লোডিং চলছে। ওষুধ তো সবাই ধরো, হসপিটালের সামনে আমরা এখন দাঁড়িয়ে গেছিলাম, আর সবাই লাইন বাই লাইন ওষুধ নিয়ে চলে আসছে, কারণ রাত জেগে এইভাবে প্রবলেম হয়ে গেছে আমাদের সবার মোটামুটি। বিনোদ, কি কি ওষুধ নিলি? আর এটা তনুর দাঁত ব্যথা, আর আমার 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 আমাকে কাছে সিরাপ নিয়ে নিয়ে গিয়ে বলবে ও কাকা যতল আছে কাট করছে পুরো ব্যথা, তো সেই জন্যই যে আমরা কুদা হাসপাতাল ওষুধ কুদা উল্টা পাল্টা ভাইব না। আর আমি কাছির ওষুধ আমার সিরাপ দিয়ে দিয়েছি, দেখো সঙ্গে আরো ক্যাপসুল। লাগাচ্ছে তারপর গাড়ি পুরো আসবে।
সেট আপ এখন আমাদের রেডি আর এখন আমরা ওয়্যারিং করব কারণ আজ পার্টি সেট আপ তাই আর এখানে প্লেসটাও আজকে ভালো আছে এখন টাইম বিকাল 5টা আর এই আমরা খাবার দাবার খেতে বসে গেছি এইখানে আছে সুকান্ত প্রদীপ আর এদিকে কি নামটা তোর ভুলে যাই বারবার ভরত আর এই সাইডে আমি যদি অসুবিধা আছে তো বল দাদা